Namaskar, ea hul the morning show aru studiot moi, Pranjal Pratim Hazarika, etia bitong khobor. Aji Lokhimpur loi jabo mukhyamantri Himanta Biswa Sarma, mukuli koribo Lokhimpur Chikitsa Mahabidyalay Hospital. Lokhimpurot eta BJP karjalayo mukuli koribo mukhyamantri. Pohu Chikitsa Mahabidyalayor eta onusthanot onkholobo Dr. Sarmay. Iar pisote ekhon janosobhato onkholobo mukhyamantri Himanta Biswa Sarmay. মুখ্যমন্ত্রী ভ্রমণ খুশির কথা আমি জানাইছো মুখ্যমন্ত্রী গৰাকী কিছু সময় পাছতে উপস্থিত হ'ব ইতিমধ্যে মঞ্চ সাজু হৈছে আৰু জনসভাৰ বাবে বিখাল আয়োজন কৰা হৈছে তাত যেতিয়া এতিয়া বৃহৎ সংখ্যক লোক সমাবেশ হ'ব পাৰে কাৰণ আজিৰ পৰা সকলো কোভিড বাধা নিষেধ আঁতৰি গৈছে তাত কোনো বাধা নিষেধ নাই কিহে মুখ্যমন্ত্রী গৰাকীৰ সভাত বহু সংখ্যক লোকে অংশ ল'ব বিজেপিৰ তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলৰ মাজত এতিয়া উৎসাহ উদ্দীপনা কাৰণ পৌৰসভা নিৰ্বাচনো আহি আছে আৰু পৌৰ নিৰ্বাচনৰ পূৰ্বে আজি লক্ষীমপুৰত মুখ্যমন্ত্রী গৰাকী যাব তাৰ বাবে বিশেষ কাৰ্যসূচী তৃণমূল কর্মীসকলৰ মাজতো উৎসাহ উদ্দীপনা এতিয়া দুগুণে বৃদ্ধি পাইছে লক্ষীমপুৰৰ পৰা আমাৰ সতীৰ্থ সাংবাদিক সঞ্জীৱ লাহন লাইভত আছে সঞ্জীৱ পুনপতি এখন প্ৰসাদ গৈছো আপোনাৰ কাষলৈ মুখ্যমন্ত্রী গৰাকী কিমান সময়ত উপস্থিত হবগৈ আৰু কেনে আয়োজন তাত হয় প্ৰান্তল ইতিমধ্যে আমি ইয়াৰ পূৰ্বৰ যে বাতৰি আছিল তাত আমি উল্লেখ কৰিছিলোঁ যে মুখ্যমন্ত্রী গৰাকী 10 বজাত আহি উপস্থিত হবগৈ লক্ষীমপুৰত আৰু 10 বজাত উপস্থিত হৈ প্ৰথমে পশু চিকিৎসা মহাবিদ্যালয়লৈ যাব জহিংত থকা লক্ষীমপুৰৰ জহিংত থকা পশু চিকিৎসা মহাবিদ্যালয়লৈ যাব আৰু তাৰ পিছতে নির্মীয়মান অবস্থা থকা লক্ষীমপুৰৰ যে বাইপাছত গছপুলি ৰোপণ কাৰ্যসূচী শুভারম্ভ কৰিব আৰু তাৰ পিছতে বিজেপি জিলা কার্যালয় উদ্ঘাটন করব আর বিজেপি জিলা কার্যালয় উদ্ঘাটন করার পিছত একেবারে শেষত লক্ষীমপুর চিকিৎসা মহাবিদ্যালয় আজি শুভ উদ্বোধন করব আর মই বর্তমান চিকিৎসা মহাবিদ্যালয়ত উপস্থিত আছো ইয়াত দেখা আমি দেখিলে পাইছো বৃহৎ এক পেন্ডেল দিছে যথেষ্ট সংখ্যক লোক ইয়াত সমবেত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু কোভিড বিধি সকলখিনি আঁতৰিলে আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে আর তার উপরেও যোৱাকালি লক্ষীমপুৰত যিখিনি পৌরসভা যিখিনি প্রার্থী আছিল দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আর সেই আজির যে কার্যসূচী সেই কার্যসূচীয়ে যখন প্রার্থী বিজেপি প্রার্থী উৎসাহিত করার সম্ভাবনা আছে বা একটা প্রচার পাব কারণ গোটেকটা কার্যসূচী আছে টাউনখনতে আছে সেই টাউনখনতে থাকার কারণে যখন প্রার্থী আছে বিশেষভাবে এক প্রচার লাভ করব আর যখন বিজেপি কর্মকর্তা আছে তাক লৈ এই যুম কার্যসূচী আছে সেই কার্যসূচী সমূহক লৈ যথেষ্ট উৎসাহী হওয়া পরিলক্ষিত হয়েছে আর প্রাঞ্জল আর একটা কথা কব লাগবে যেহেতু কোভিড বিধি বর্তমান নাই লক্ষীমপুরতো সমগ্র রাজ্যের লগতে লক্ষীমপুরতো কোভিড বিধি এটা ইতিমধ্যে উঠি গেছে কেবল মাস্ক ব্যবহার করব কোয়া হয়েছে আর তার প্রতি লক্ষ্য করিয়ে মই দেখাম সমগ্র পরিবেশটো এবার আমার দর্শক সকলে উমান পাব পাৰিব যে কিমান লোক ইয়াক সমবেত হব মোৰ সহযোগীক মই সমগ্র পরিবেশটি দেখাবলে অনুরোধ করেছো যে এক বৃহৎ পেন্ডেল লক্ষীমপুর চিকিৎসা মহাবিদ্যালয় চৌহদত এক বৃহৎ পেন্ডেল ইয়াত স্থাপন করেছে আর যথেষ্ট সংখ্যক লোক ইয়াত সমবেত হব মই পুনৰ কম প্ৰাঞ্জল যে নির্বাচনের প্রাক মুহূর্তৰ কথা পৌরসভা নির্বাচনের প্রাক মুহূর্তৰ কথা ইয়াত সমবেত হবই লাগবে যথেষ্ট সংখ্যক লোক বা লক্ষীমপুর নগরখনত যে 21টাকৈ ওয়ার্ড আছে 21টাকৈ ওয়ার্ড আছে সেই 21টা ওয়ার্ডৰ প্ৰাৰ্থীসকলৰ নাম ইতিমধ্যে বিজেপি যিসকল প্রার্থী থাকিব তেওঁলোকৰ নাম ইতিমধ্যে ঘোষণা কৰিছে যোৱাকালি ঘোষণা কৰিলে আৰু আজি লক্ষীমপুর নগৰত এই কাৰ্যসূচী আছে আৰু সমগ্র কথাটো হল কি যদিও বা নির্বাচনী কেন্দ্রিক নহয় বা নির্বাচনক লক্ষ্য করে যদিও বা এই অনুষ্ঠানকেইটা পতা নাই তথাপিও কিন্তু যিসকল প্রার্থী আছে তেওঁলোকক বিশেষভাবে সহায় করব আর তাকে এতিয়া বিজেপি যিসকল কর্মকর্তা আছে তেওঁলোকৰ মাজত বিশেষভাবে উৎসাহ পরিলক্ষিত হয়েছে প্রাঞ্জল সঞ্জীৱ উৎসাহৰ কথা আপুনি কৈছে আৰু তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলৰ মাজত উৎসাহ উদ্দীপনা বিৰাজ কৰিছে আৰু কৰিবই কাৰণ মুখ্যমন্ত্ৰীগৰাকীক তেওঁলোকে ভাল পায় আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীক কাষত পালে তেওঁলোক অত্যন্ত আনন্দিতও হৈ পৰে কিন্তু সঞ্জীৱ আন বহুকেইটা কাৰ্যসূচীৰ কথা আপুনি কৈছে প্ৰতিটো কাৰ্যসূচী আজি সমগ্ৰ দিনটোৰ ভিতৰতে সমাপন কৰিব আৰু গধূলিলৈ হয়তো মুখ্যমন্ত্ৰীগৰাকী উভতি আহিব নহয় জানো হয় প্রাঞ্জল নিশ্চিতভাবে কবলে আমি আমার হাতত যে হেৰি আছে কার্যসূচী আছে কার্যসূচী মতে আগবেলার ভিতর এটাকিটা কার্যসূচী শেষ হব খুব কম সময়ের কারণে জহিং যে পশু চিকিৎসা মহাবিদ্যালয় তালে যাব আর তার পিছতে আহি খুব কম সময়ের ভিতরতে নির্মীয়মান অবস্থা থাকা যে বাইপাসের বৃক্ষরোপণ কার্যসূচী খুব কম সময়ের ভিতর সম্পূর্ণ করব আর বিজেপি যি জিলা কার্যালয় উদ্ঘাটন করবলে যাওঁতে তাতো মাত্র আধা ঘন্টা 20 মিনিট সময় দিয়া হয়েছে আর তার পিছতে আহিব লক্ষীমপুর চিকিৎসা মহাবিদ্যালয় উদ্বোধনের কারণে ইয়াতো বিশেষ সময় দিয়া নাই ইয়ারপরা আমার হাতে থাকা তথ্য অনুসরি 11:45 বজাত ইয়ারপরা উভতি যাওয়ার কথা খুব কম সময়ের কারণে আছে তথাপিও কিন্তু একটা কথা কব লাগবে যে যখন সভা ইয়াত অনুষ্ঠিত হব লক্ষীমপুর চিকিৎসা মহাবিদ্যালয় যখন সভা অনুষ্ঠিত হব এই সভাখনত যথেষ্ট সংখ্যক লোক গোট খাব আর ইয়াতে
মুখ্যমন্ত্রী গৰাকৈ ৰাজহুৱা সভাত এক ভাষণ দিয়া কথা ভাষণ দিয়ার কার্যসূচী আছে বলে আমি জানিব পাৰিছো আৰু অন্য যিসমূহ প্ৰগ্ৰেম আছে অন্য যিসমূহ কার্যসূচী আছে তাত বিশেষ সময় নকৰে কিন্তু কথা হল কি যেহেতু মই পুনৰ কম প্ৰান্তৰ যে নিৰ্বাচন পৌৰসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তৰ কথা ইয়াত মুখ্যমন্ত্ৰীয়ে যিকোনো প্ৰকাৰৰ সময় উলিয়াই নিশ্চিতভাৱে ভাষণ প্ৰদান কৰিবই আৰু সেই সমগ্ৰ কাৰ্যসূচীখিনি কিন্তু আগবেলাৰ ভিতৰতে সম্পূৰ্ণ কৰিব সম্পূৰ্ণ কৰি গুৱাহাটীলে 11:45 রওনা হওয়া ইতিমধ্যে পূর্বর যর্ম কার্যসূচী আছে সেয়া প্রস্তুত করে থাকে আর নির্দিষ্ট সময়ত আমি কব পাৰিম যে সময়মতে কার্যসূচী সম্পন্ন হয়েছে নাই বা সময়মতে উভতিব পাৰিছেন নাই আর আজি যে কার্যসূচী লক্ষিমপুর নগরখনের ভিতরতে এটাকেইটা কার্যসূচী আছে এই কার্যসূচীয়ে কিন্তু যখন প্রার্থী আছে বিজেপির বিশেষভাবে লাভান্বিত করব রঞ্জন ধন্যবাদ সঞ্জীব আপনি লাইনত থাকিব মুখ্যমন্ত্রীগী এই সভাত গিয়ে কিছু সময় পাছতে উপস্থিত হব সেই সময়ত আমি পুনপতি এখন প্রচার দেখাম মুঠতে কেবাটাও কার্যসূচী আছে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেল মুক্তি করব লক্ষিমপুরত একটা বিজেপি কার্যালয় মুক্তি করব মুখ্যমন্ত্রী পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের একটা অনুষ্ঠানতো অংশ লব আন এখন জনসভাতো অংশ লব এইকটা কার্যসূচী অতি কম সময়ের ভিতরে সম্পন্ন করার কথা কিন্তু সময় অবশ্যই কিছু পলম হব পারে কারণ মুখ্যমন্ত্রীগীর ভ্রমণসূচীর আন বহুকটা দিকও থাকে বহুসংখ্যক অনুগামীও আছে বা যখন ফলোয়ার্স আছে ভিড় করে সেই সকল বিষয়বস্তু চাই হয়তো আবেলির ভাগলহে কার্যসূচী সমূহ সম্পন্ন হব এবার নগাঁওর জুরিয়া ড্রাগস মাফিয়ালৈ আরক্ষীর গুলিচালনার খবর আরক্ষীর গুলিত আহত শাহজাহান আলী ওরফে সাজু জুরিয়ার বালিকটিয়াত সংঘটিত হল এই এনকাউন্টার আরক্ষীক আক্রমণ করে পলায়নের চেষ্টা চলাইছিল ড্রাগস মাফিয়াটে শাহজাহানের ঘরের বৃহৎ পরিমাণের ড্রাগস ইতিমধ্যে জব্দ করা হয়েছিল আর তারপরে অভিযান চলিছিল গুলিবিদ্ধ শাহজাহানক গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলত ভর্তি করা হয় এয়া নগাঁওর জুরিয়ার খবর ড্রাগস মাফিয়ালয় আরক্ষীর গুলিচালনা আরক্ষীর গুলিত আহত হল শাহজাহান আলী উরফে সাজু জুরিয়ার বালিকটিয়াত সংঘটিত হয় এই এনকাউন্টার আরক্ষীক আক্রমণ করে পলায়নের চেষ্টা চলাইছিল ড্রাগস মাফিয়াটে গুলিবিদ্ধ শাহজাহানক গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলত ভর্তি করা হয়েছে কিন্তু এই সমগ্র ঘটনার পাছতেই রহস্যর গোন্ধ পাইছে শাহজাহানের পরিয়ালে আর মিছা অভিযোগের গুলিচালনা করা বলে অভিযোগ করেছে আরক্ষীর বিরুদ্ধে সাজু শাহজাহান আলী হয় ই বহুদিনের পর তাতে বালিকুটি এরিয়াতে ড্রাগস বিক্রি করে আসছিল আমার একটা পুলিশ টিম নগাঁও ওসির নেতৃত্বত গেছিল ওসি জুরিয়া গিয়ে পেলায় আজি যেটা তার ঘর চার্জ করে চার্জ করতে আমি যথেষ্ট সংখ্যক ওজন পরিমাণের ড্রাগস পাও আগে কিনে নি পেলায় বিক্রি করেছে আর বহুত ড্রাগস লুকাই রাখিছিল ঘর তারপর সি আমার নেক্সট একটা জায়গা যাওতে আমার একজন আরক্ষী গতি মারি পেলায় মানে স্কাফল এটা হয়েছিল যাওতে আমার তাক অল্প কাবু করবলগা হল আর সেটা আমি তার অল্প ভরিত একটা কন্ট্রোল ফায়ার করবলগা হল আক্রমণ করার চেষ্টা করা সেটি এটনার জড়া হয়েছিল অকান এজন অফিসারক ঠেলা মারি পেলায় গতি মারি পেলায় আন্ধারক সুযোগ লো সি পলাইছিল পুলিশে আহি তাক উঠাইছে কি হল উঠ রখিছে রখি পেলার পিছত সিহতে একটা ডাঙর বেগ লো আহিছে বেগত একগাল এবিলাক কন্টেইনার না কি এবিলাক কোন মই চিনি নাপাও এবিলাক আনিছে উলাইছে উলাই তাক ফটো উঠাইছে উঠাই পেলায় বাহিরত নি লই গেছে আমাক ভিতর দিয়ে হেরি দরজা লক করে দিছে পিছত শুনিছো শব্দ তাক গুলি মারি উঠাই লই গুছি গল পিছে পিছে মই দৌড়ি উলাইছো নাই উঠাই লই গুছি গৈছে পিছত মই অকলে অকলে ইমান রাতে কত যাম গাড়ি সারি নাই পিছত মই এটা গাড়ি লৈ পেলাই থানাত গৈছো নাই নগাঁও চিভিলক বিচাৰিছো নাই পোৱা এতিয়া কত আছে নাজানো পুলিচে কত লৈ গৈছে কি কৰিছে নাজানো সিহঁতে এইবিলাক লৈ আহিছে আহি পেলাই ফটো উঠাইছে গুৱাহাটী ৰেল ষ্টেচনত প্ৰায় ১ কোটি টকাৰ জব্দ